ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে হয় সেটা শিখলাম। আজকে আমরা শিখব কিভাবে কন্টিনিউয়াস টেন্সগুলোতে ভয়েস করতে হয়। তো প্রথমে আমি পুষ্পিতাকে আনমিউট করতে বলবো। পুষ্পিতা আনমিউট করো। পুষ্পিতা হ্যাঁ বলো তো, আমরা কিভাবে বুঝবো যে এটা কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস বা অ্যাক্টিভে কিভাবে বুঝবো, স্পেসিফিক কিভাবে বুঝবো? আমাকে শুধু তুমি বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে ভার্বের ফর্মটা কি থাকে আর স্পেসিফিক ভার্বের ফর্মটা কি থাকে সেটা বলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হয়, আর কিছু? আর প্যাসিভে এমিজার বসলে। অ্যাক্টিভ কি এমিজার হয় না? জি হয়। সঠিক ভাবে বলো অ্যাক্টিভ কি হয় আর প্যাসিভ কি হয় সেটা একটু ক্লিয়ারলি বলো। অ্যাক্টিভে এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে। আর প্যাসিভে? প্যাসিভে এমিজার প্লাস বিং প্লাস ভার্ব থ্রি থাকে। থ্যাংক ইউ, তুমি মিউট করো। আচ্ছা পপি আনমিউট করো। পপি স্যার তুমি বলো তো, হ্যাঁ হ্যাঁ আনমিউট, সরি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি অ্যাক্টিভ কি হয় আর প্যাসিভ কি হয় বলো তো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস বার প্লাস আইএনজি, আর প্যাসিভে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস বিং প্লাস বার থ্রি। থ্যাংক ইউ। আচ্ছা তুমি মিউট করো। এবার ফাতেমা, কানিস ফাতেমা আনমিউট করো। তুমি বলো তো ফিউচার টেন্সে অ্যাক্টিভে কি হয় আর প্যাসিভে কি হয় বলো তো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। স্যার কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে ভার্বের ফর্মটা কি আর প্যাসিভে ভার্বের ফর্মটা কি সেটা একটু বলো। আমরা আজকে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করব, তো টেন্স চিনতে হবে, যে একটা সেন্টেন্স দেখেই বুঝতে হবে যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এটা অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভে এইরকম ফর্ম থাকে প্যাসিভে এইরকম ফর্ম থাকে, এটা বলো আমাকে একটু পারো। পারো না, তাহলে দেখে নাও কি হয়। এটা 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 একটু দেখে নাও সবাই, বা প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে দেখো যেটা বলছিল পুষ্পিতা, অ্যাক্টিভে অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় আর প্যাসিভে হবে অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন এই যে বিং বাদ দিব আর ভার্ব থ্রি এর জায়গা হবে ভার্বের সাথে আইএনজি। সেম ওয়েতে পপি বলছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভে হচ্ছে ওয়াজ আয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি আর প্যাসিভে হচ্ছে ওয়াজ আয়ার প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমরা ওয়াজ আয়ার বিং ভার্ব থ্রি ইউজ করবো, আবার যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন ওয়াজ আয়ার এর পরে যে বিং সেটা বাদ দিব আর ভার্ব থ্রি এর জায়গা দিব ভার্ব প্লাস আইএনজি। আর কানিস ফাতেমাকে প্রশ্ন করছিলাম ফিউচার টেন্সে কি হয় সে বলতে পারে নাই, শেল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা যদি থাকে তাহলে আমরা বুঝবো সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, আর এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি লিখতে হবে, শেল অবলিক উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। আবার এটাকে যখন অ্যাক্টিভ করব তখন সেম ওয়েতে এই ভার্বের ফর্মটার জায়গায় এই আগের ভার্বের ফর্মটি হবে। তো এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট সুনির্দিষ্টভাবে স্পেসিফিকলি আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, স্পেসিফিক জানতে হবে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আর আগের বিষয়গুলো তো আমাদের জানাই আছে যে কখন অ্যাক্টিভ করতে কয়টি স্টেপ বা প্যাসিভ করতে কয়টি স্টেপ, এটা তো আমাদের জানা আছে, আছে না পপি? জি স্যার। হ্যাঁ তো তাহলে আমরা এবার প্র্যাকটিস করা শুরু করি। আমাকে প্রথম সেন্টেন্সটা ভয়েস করে দিবে কে, দ্য মাদার ইজ ফিডিং দ্য বেবি। কে করে দিবে? পপি না পুষ্পিতা?
পপি নাকি পুষ্পিতা করবে? হ্যালো পুষ্পিতা, আসো পুষ্পিতা, আনমিউট করো। হ্যাঁ পুষ্পিতা আনমিউট করো। হ্যাঁ কানিস ফাতেমা মিউট রাখো, পুষ্পিতা আনমিউট করো। হ্যাঁ বলো, প্রথম সেন্টেন্সটাকে ভয়েস করে দাও। পুষ্পিতা পুষ্পিতা, জি স্যার। হ্যাঁ বলো, প্রথম সেন্টেন্সটাতে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেটা বের করো। এরপরে টেন্স নির্ণয় করো, তারপর হচ্ছে ভয়েস করো, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। হ্যাঁ প্রথমে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা স্যার? আপনি কথা আটকে আটকে আছে। আচ্ছা আচ্ছা, আমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি নেটওয়ার্কটা সঠিক জোনে যাই। ওকে, এখন সম্ভবত ঠিক আছে না? হ্যাঁ পুষ্পিতা, আচ্ছা তাহলে প্রথম সেন্টেন্সটা আমাকে ভয়েস করে দাও। প্রথম সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? দ্য মাদার সাবজেক্ট। হ্যাঁ তারপর বলে যাও, বলে যাও। ইজ ফিডিং ভার্ব আর দি বেবি অবজেক্ট। এটা কোন টেন্সে আছে? ইজ কন্টিনিউয়াস। পপি পপি আনমিউট করো তো। স্যার করছি। কোন টেন্সে আছে এটা? অবজেক্ট। কোন টেন্সে না আছে? স্যার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ তাহলে পুষ্পিতা তো বললো এটা ফিউচার কন্টিনিউয়াস। এবার পুষ্পিতা বলো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, কারণ হলে এম ইজ আর, এরপর প্লাস ভার্ব সাথে আইএন জি হলো, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো আমরা ভয়েস করতে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব না? অবজেক্টটাকে জি স্যার সাবজেক্ট করলাম। তারপরে তারপরে কাজটা কি, দ্বিতীয় কাজটা কি? স্যার স্যার হ্যাঁ হুম, তারপর ভার অক্সিলিয়ারি ভার্ব, সাব অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপর আমাদের কি করতে হবে? অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে। এখানে কি লিখবো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে? কি লিখবো? ইজ বিং। ইজ বিং, হ্যাঁ ইজ বিং। এরপরে তিন নম্বরে তৃতীয় কাজটা কি? তৃতীয় কাজটা কি? সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করো। প্রথমে তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম। প্রথমে তো তুমি এই যে সিরিয়াল ছয়টাই তো পারো না, তো এই যে গত 2 দিন তোমাদেরকে পড়াচ্ছি, কি লাভ হলো আমার? হ্যাঁ তুমি তো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, দা বেবি কে আমরা সাবজেক্ট করলাম, এরপরের কাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বিখ্যাত। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর প্লাস বিং হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সকল কন্টিনিউয়াস টেন্সে বিং হয়। ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম এইটা বলো, ঠিক আছে? তো ফিডিং এ ফেডিং এর ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম হলো ফেড, এফ ই ডি, ফেড। এটা হলো তৃতীয় কাজ। চতুর্থ কাজ কি? এক্সটেনশন লিখে যদি থাকে। এখানে এক্সটেনশন আছে? এক্সটেনশন নেই। হ্যাঁ তারপরে তাহলে কি লিখতে হবে? পাঁচ নাম্বার কাজটা করতে হবে। পাঁচ নাম্বার কাজটা কি? বাই বাই লিখলাম। হ্যাঁ এরপরে শেষ কাজটা কি? সাবজেক্ট কো অবজেক্ট করা। সাবজেক্ট কোনটা? দি মাদার। দি মাদার, এই তো, থ্যাংক ইউ। দা মাদার। তুমি নার্ভাস হয়েছো কেন? আচ্ছা এবার এবার আসো তো, পপি আসো। পপি পপি আমি, হ্যাঁ বলো, এটার কোথা কোনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি এটা আমাকে বলো।
স্যার এখানে যে বিং আছে, হ্যাঁ, তোমার তার মানে এটা প্যাসিভে আছে, এটাকে আমরা অ্যাক্টিভ করব। এখানে বিং আছে মানে এটা প্যাসিভে আছে, আমরা এটাকে কি করব, অ্যাক্টিভ করব। আমরা শুধু তো কেবল অ্যাক্টিভ থেকে শুধু কেবল অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব না, প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করব। তো এটা ধরো বিং আছে, তার মানে এটা কিসে আছে? প্যাসিভে, হ্যাঁ, তাহলে আমাদের প্যাসিভে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, তাহলে এবার বলো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এটা বলো। ইউ সাবজেক্ট, ইউ সাবজেক্ট, হুম, দেন ইউ সাবজেক্ট আর আর ভার্ব, আর বিং টট, এই পুরাটাই তো ভার্ব, আর বিং টট, কারণ এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্ব থ্রি, এটা হলো প্যাসিভের মধ্যে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। এরপরে ইংলিশ অবজেক্ট, প্যাসিভে সবসময় বাই এর পরে অবজেক্ট থাকে, প্যাসিভে কোথায় অবজেক্ট থাকে, এক্সটেনশন, বাই এর পরে থাকে অবজেক্ট, বাই এর আগে যেটা থাকে এটাকে বলে এক্সটেনশন, এক্সটেনশন, এই তো। তাহলে এবার আমরা যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি কয়টা স্টেপ? চারটা স্টেপ, তাহলে প্রথম স্টেপটা কি? অবজেক্টকে সাবজেক্ট করা, এখানে অবজেক্ট কোনটা? মি, তাহলে মি এর সাবজেক্ট কি? আই, আই। তাহলে প্রথম কাজ হচ্ছে, দ্বিতীয় কাজটা কি? যে কাজটা হচ্ছে টেন্স অনুসারে অ্যাকর্ডিং ভার্ব টু লিখা, টেন্স, হ্যাঁ, টেন্স সাবজেক্ট পার্সন অনুসারে ভার্ব লিখা, এটা এটা কোন টেন্সে আছে? আর বিং টট, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্যাসিভে যদি মেজার প্লাস বিং প্লাস ভার্ব থ্রি হয় তাহলে অ্যাক্টিভে কি হবে? এম অবলিক ইজ অবলিক আর প্লাস বার প্লাস আইএনজি, ফাইন, তাহলে আই এর সাথে কি হবে, ইজ হবে না আর হবে? আই আই এর সাথে কি এম, হবে? এম। এরপরে ভার্ব প্লাস আইএনজি, এখানে ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে মূলত টট, টটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিচ, টটের প্রেজেন্ট ফর্ম কি? টিচ। তাহলে টিচ, আইএনজি, আইএনজি সবসময় হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, মূল ফর্মের সাথে, বেস ফর্মের সাথে, ঠিক আছে, আই এম টিচিং। তাহলে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, তিন নাম্বার কাজটা কি? তিন নম্বর কাজ হচ্ছে যদি এক্সটেনশন না, থাকে প্যাসিভ তাহলে, থেকে অ্যাক্টিভ করতে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে চারটা কাজ। প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, দ্বিতীয় কাজ হচ্ছে টেন্স অনুসারে ভার্ব লেখা, তিন নাম্বার কাজটা কি? নম্বর কাজ এই তো ভুলে গেছো, গত ক্লাসে করালাম। অবজেক্ট, সাবজেক্ট কে অবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট ইউ, ইউ, হ্যাঁ। এরপরের কাজটা কি, চার নাম্বার কাজটা কি? চার নাম্বার কাজ এক্সটেনশন যদি থাকে, আছে এক্সটেনশন, আছে, আছে, আচ্ছা, তাহলে এক্সটেনশন কোনটা? ইংলিশ, থ্যাংক ইউ, তুমি মিউট রাখো। এবার কানিস ফাতেমা, কানিস ফাতেমা আনমিউট করো, হ্যাঁ বলো কানিস ফাতেমা, বলো এখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, একটু জোরে কথা বলিও, তোমাদের সাউন্ড সমস্যা। হ্যাঁ, উই আর হচ্ছে সাবজেক্ট, এই তো প্লেইং, প্লেইং উই, উই হচ্ছে সাবজেক্ট, আর প্লেইং হচ্ছে ভার্ব, হ্যাঁ, আর প্লেইং, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্ব, চিজ, চিজ হচ্ছে অবজেক্ট। তো বলো ভয়েস পরিবর্তন করতে আমাদের ছয়টা স্টেপ কি কি? প্রথম স্টেপটা কি? পাতলু হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, তাহলে এখানে অবজেক্ট কোনটা? চিজ, এখানে অবজেক্ট হচ্ছে চিজ। এরপর দ্বিতীয় কাজটা কি? টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসানো, আচ্ছা, এটা টেন্স অনুসারে অক্সিলারি হইলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? প্লেইং, হ্যাঁ, প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অক্সিলারি ভার্ব হবে এম ইজ আর প্লাস বিইং হবে, একটু আগে দেখালাম। তাহলে চিজের সাথে, চিজ হচ্ছে সিঙ্গুলারের জন্য ইজ হবে, এরপরে বিইং হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স। এরপরে হবে কি, তিন নাম্বার কাজটা কি? ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল, হ্যাঁ, তাহলে প্লে, প্লে এর ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম কি? প্লেড, প্লেড, হ্যাঁ,
এরপরে কাজটা কি 4 নাম্বার কাজটা কি এক্সটেনশন থাকলে বসানো এক্সটেনশন যদি থাকে আছে আছে এখানে আছে নাই তাহলে কি লিখতে হবে এক্সটেনশন নাই তাহলে এরপরে কি এরপরে কাজটা কি বাই বাই লিখতে হবে বাই লিখলাম হ্যাঁ এরপরে সর্বশেষ কাজটা কি সাবজেক্ট করা এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হল উই আর তাহলে উই উই হচ্ছে সাবজেক্ট তুমি আর কি মিশাও কেন আর তো দিলে এবার উই উই এর অবজেক্ট কি উই এর অবজেক্ট হচ্ছে আস আস উই এর অবজেক্ট হচ্ছে কি আস তাহলে তোমার একটু সমস্যা আছে তুমি সাবজেক্ট ঠিক করে চিনো না তুমি বলতেছো উই আর হচ্ছে সাবজেক্ট অথচ উই হচ্ছে সাবজেক্ট আর আর প্লাস আর প্লেইং হচ্ছে ভার্ব সিজ হচ্ছে অবজেক্ট তুমি সেটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারো না এজন্য তোমাকে আরো ভালো মনোযোগী হতে হবে ঠিক আছে রেগুলার থাকতে হবে ওকে তুমি মিউট করো এবার আমি আবার চলে যাচ্ছি পপির কাছে পপি আনমিউট করো স্যার করছি হ্যাঁ তাহলে এটাকে আমরা আবার করব অ্যান অ্যাপল ইজ বিং ইটেন বাই হিম এটা এটার ভয়েস আমাকে করে দাও আমি আর তোমাকে ইয়া জিজ্ঞাসা করলাম না কি হবে আমি কি লিখবো প্রথমে বলো এটা 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 কিসে আছে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে প্যাসিভে আছে না তাহলে অ্যাক্টিভ করব বলো কি লিখবো প্রথমে প্রথমে সাবজেক্ট কে অবজেক্ট করা না না প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট করা হ্যাঁ তো কি লিখবো বলো প্রথমে উই না না স্যার স্যার প্রথমে হি 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 হ্যাঁ কি লিখবো তারপরে হি তারপর হচ্ছে টেন্স অনুসারে অক্সিলারি প্রবলেম হ্যাঁ তাহলে কি হবে ইজ হি ইজ হি ইজ হ্যাঁ হ্যাঁ তারপরে তুমি যেটা বলবো আমি সেটা লিখবো পরে পি ইটেন পরে বার তারপর জল তারপর ইটেন ইট 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 ইটিং ইটিং হ্যাঁ ইটিং হ্যাঁ তারপরে এরপর কাজটা কি দ্বিতীয় কাজটা কি তিন নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে সাবজেক্ট কে অবজেক্ট করা আচ্ছা দেখো সাবজেক্ট কোনটা আছে সাবজেক্ট অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল হ্যাঁ অ্যান অ্যাপেল তারপর কাজ কি এক্সটেনশন যদি থাকে আছে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এটা হলো আমাদের মুনা এবং পুষ্পিতা নেটওয়ার্ক জনিত কারণে দেখতে পাচ্ছে না যারা লাইভে আছেন লাইভে যদি আপনারা কমেন্ট করেন কোনো প্রশ্ন থাকে কোনো শিক্ষার্থী থাকলে কমেন্ট করে জানাতে পারো আমাদের ক্লাসটি লাইভে আছে মনোরঞ্জন ভার্চুয়াল ক্লাসরুম এবং পুমগ উচ্চ বিদ্যালয় এবং আমার টাইম লাইনে সব জায়গায় আছে যে কেউ কমেন্ট করতে পারে দেখি কারো কোনো কমেন্ট আছে কি না না ঠিক আছে পপি তুমি আরেকটা এরপর সেন্টেন্সটা আমাকে করে দাও দা ফার্মার্স ওয়্যার হারভেস্টিং পেডি হ্যাঁ এটা করে দাও আনমিউট করো পপি আনমিউট করো স্যার করছি হ্যাঁ বলো এই সেন্টেন্সটা কো আমাকে বলো কিভাবে হবে আমি এটা লিখতে থাকি বলো এটার ভয়েস করে দাও এটা কোন টেন্সে আছে আমাকে আগে বলো এটা কোন টেন্সে আছে এটা পাস্ট কন্টিনিউয়াস হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই প্যাসিভ হবে হ্যাঁ এবার বলো অবজেক্ট প্রথমে কি লিখবো অবজেক্ট কে সাবজেক্ট কর অবজেক্ট কোনটা পেডি পেডি হ্যাঁ এরপর কাজটা কি গণনা করা হয় না এগুলা কি করা হয় ওজন দ্বারা পরিমাপ করা হয় যেগুলো ওজন দ্বারা পরিমাপ করা হয় এগুলা সবসময় সিঙ্গুলার হয় তো সিঙ্গুলার হলে তো ওয়াজ হবে প্লুরাল হলে অয়ার হবে ঠিক আছে তাহলে কি হবে ওয়াজ এরপরে কি হবে বিং বিং যেহেতু কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে বিং
তারপরে তারপরে হারভেস্টেড হারভেস্টেড, হ্যাঁ ঠিক আছে হারভেস্টেড, দেন তারপরে কি হবে? তারপরে বাই বাই বাই, তারপরে তারপরে হচ্ছে সাবজেক্ট কি অবজেক্ট করা, তো বলো সাবজেক্ট কি? দা ফার্মার্স, দা ফার্মার্স, ঠিক আছে। আর আর একটা করো, তারপর আমি কানিস্পা তোমাকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? পরেরটাও করে দাও, পরেরটাও বলো, আমি লিখি। পরেরটা কি অ্যাক্টিভ করবো না প্যাসিভ করবো? পরেরটা অ্যাক্টিভ করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাক্টিভে কয়টা স্টেপ? চারটা স্টেপ। চারটা স্টেপ, হ্যাঁ বলো। প্রথমে কি লিখবো? অবজেক্ট কে সাবজেক্ট হ্যাঁ কি লিখবো? করা, প্রথমে আমরা লিখবো মতি, মতিন, লিখলাম। তারপরে ওয়াজ, ওয়াজ, যেহেতু মতিন সিঙ্গুলার, হ্যাঁ ওয়াজ। তারপরে কলিং, কলিং, হ্যাঁ কলিং। তারপরে তারপরে হচ্ছে সাবজেক্ট কি অবজেক্ট করা, মি, বাই হবে না? ও না স্যার, না এটা হবে তো না, হবে না, অ্যাক্টিভ। এটা তো অ্যাক্টিভ, ঠিক আছে মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে পপি অনেকটা বুঝেছ, ধন্যবাদ তোমাকে, অভিনন্দন। আমি এবার চলে যাবো কানিস ফাতেমার কাছে, তুমি মিউট করো। এবার কানিস ফাতেমা সেম ওয়েতে দেখি পারে কিনা। কানিস ফাতেমা তুমি একটু আনমিউট করো। হ্যাঁ বলো, এই সেন্টেন্সটার ভয়েস কিভাবে হবে আমাকে বলো। এটা কোন টেন্স? প্রথমে এটা কোন টেন্সে আছে এটা বলো, কোন টেন্সে আছে? পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট। এবার বলো প্রথমে কি লিখতে হবে? প্রথমে সাবজেক্ট কে অবজেক্ট করা, না অবজেক্ট কে সাবজেক্ট করা, অবজেক্ট কে সাবজেক্ট করা, এখানে অবজেক্ট কোনটা? দি কোয়েশ্চেন, দি কোয়েশ্চেন আমরা প্রথমে লিখলাম। হ্যাঁ এরপরে কি লিখবো, দ্বিতীয়ত কি লিখবো? হ্যাঁ তো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসাবো? এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তো সেই হিসেবে আমরা কি বসাবো? বিং, ওয়াজ বা ওয়ার বসাবো, তারপরে বিং বসাবো। আমি কি এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? যখন প্লুরাল হবে কোয়েশ্চনস, কোয়েশ্চনস এখানে প্লুরাল, প্লুরাল হলে ওয়াজ হবে না, প্লুরাল হলে কি হবে? ওয়ার হবে, কি হবে? ওয়ার হবে। আচ্ছা এরপরে, এরপরে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এজন্য কি হবে? বিং হবে। তারপরে কি হবে? হ্যাঁ বিং এর পরে কি হবে? এক্সটেনশন যদি থাকে তাহলে বসানো। হ্যাঁ আরে না, বিং এর পরে হবে ভার্ব 3 আনসার্ড, এন এস ডব্লিউ ই আর ই ডি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তোমরা পড়ছো না ওয়াজ আর প্লাস বিং প্লাস ভার্ব 3, ওই যে একটু আগে দেখালাম না তোমাদেরকে, প্যাসিভের মধ্যে ওয়াজ আর প্লাস ভার্ব 3 প্লাস ওয়াজ আর প্লাস বিং প্লাস ভার্ব 3, তো এটা হয়েছে। এরপরে কাজটা কি, 4 নাম্বার কাজটা কি? অর্থাৎ আমরা, হ্যাঁ না এক্সটেনশন বসায় যদি থাকে, এখানে কি এক্সটেনশন আছে? নাই। তাহলে এরপরের কাজটা কি, পঞ্চম কাজটা কি? বাই বাই, হ্যাঁ বাই লিখলাম। দেন লাস্ট, লাস্টের কাজটা কি? সাবজেক্ট কো অবজেক্ট করা, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? বাই দা স্টুডেন্ট, স্টুডেন্ট, দা স্টুডেন্ট, স্টুডেন্টস, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা করো, পরেরটাও আমাকে বলো, এটাও করে দাও দেখি। হ্যাঁ এটা 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 কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে দেখো তো? এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে না প্যাসিভে আছে? এটা প্যাসিভে আছে, কারণ দেখো ওয়াজ নট বিইং আছে না, তাছাড়া বার্ব ফ্রি আছে। হ্যাঁ
তাহলে এটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো বলো অ্যাক্টিভ করতে কি কি করতে হবে? প্রথমে কি লিখতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করা। তো এখানে অবজেক্ট কোনটা? আই হার। তাহলে হার এর সাবজেক্ট কি? হার এর সাবজেক্ট হিজ, হিম, হিম। এই তো হার এর সাবজেক্ট হচ্ছে সি। হার এর সাবজেক্ট হচ্ছে কি? সি। আচ্ছা তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর কি লিখবো? টেন্স অনুসারক গুলো, টেন্স অনুসারে ভার্ব লিখবো আর কি। এখানে অক্সিলিয়ারি বা ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা কি লিখব? ওয়াজ বা ওয়্যার, ঠিক আছে? তো সি এর সাথে ওয়াজ হবে, সি এর সাথে কি হবে? ওয়াজ হবে, ওয়াজ। আর সেন্টেন্সটা নেগেটিভ, এজন্য নট থাকবে, আর হবে ভার্বের সাথে আইএনজি। টট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিচ, টিচিং। এরপরে এরপরের কাজটা কি? পারসন মানে সাবজেক্ট কে, না এক্সটেনশন থাকলে এক্সটেনশন আছে, এখানে সাবজেক্ট কে অবজেক্ট করা, তারপর এক্সটেনশন। তাহলে হার সান, আর সান এখানে এক্সটেনশন নাই, এই তো শেষ। তো ঠিক আছে, তুমি মিউট করো, তুমি আরেকটু ভালো করে মনোযোগ দাও। পপি আবার আবার আনমিউট করো। স্যার করছি। হ্যাঁ তুমি করো। এটা কোন সেন্টেন্স, কোন টেন্স আছে বলো তো? এটা দা ফার্মার্স উইল বি প্রিপেয়ারিং, কোন টেন্সে আছে? দা ফার্মার্স উইল বি প্রিপেয়ারিং দা সয়েল। না স্যার, এটা কোন টেন্সে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। থ্যাংক ইউ। তাহলে এবার এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি বলো তো? অ্যাক্টিভে হচ্ছে শেল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর প্যাসিভে শেল অবলিক উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, এটার এটার ভয়েসটা করে দাও আমাকে, কিভাবে করব বলো। প্রথমে হচ্ছে অবজেক্ট কি সাবজেক্ট, দা সয়েল, দা সয়েল উইল উইল বি বি বিং বিং প্রিপেয়ার্ড। হ্যাঁ প্রিপেয়ার্ড, ঠিক আছে, প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড বাই 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 দা ফার্মার ফার্মার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, তুমি বিষয়টা বুঝছো, এটা ক্লিয়ার। আচ্ছা বাই দা ফার্মার্স, ওকে। আরেকটা করো, পরেরটা বলো। ইংলিশ উইল বি বিং স্পোকেন বাই দা স্টুডেন্টস, এটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? দা প্যাসিভে আছে। কোন টেন্সে আছে? ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এবার বলো কিভাবে লিখবো, কি লিখবো বলো। দা স্টুডেন্ট, দা স্টুডেন্ট, দা স্টুডেন্টস, স্টুডেন্ট উইল বি, উইল বি, দা স্টুডেন্ট উইল বি স্পিকিং, স্পিকিং, হ্যাঁ স্পিকিং। এরপরে ইংলিশ, ইংলিশ, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি আন, তুমি মিউট করো, এবার কানিস ফাতেমা আনমিউট করো। হ্যাঁ কানিস ফাতেমা বলো, এটা কোন টেন্সে আছে? ফার্স্ট পার্টিসিপল। এই তো সমস্যা, দেখো শেল বা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি হলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি বলছি কোন টেন্সে, যেমন তোমার টেন্স বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু পপি কিন্তু ঠিকই বুঝতে পারছে, তোমরা দুইজন একই ক্লাসের। হ্যাঁ পপি পারতেছে আর তোমার সমস্যা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, অ্যাক্টিভে আছে, ঠিক আছে? এটাকে আমরা প্যাসিভ করব, বলো কিভাবে প্যাসিভ করব। প্রথমে কি লিখবো?
সাবজেক্ট করতে হবে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে ব্যাডমিন্টন লিখলাম তারপরে এফ আর এল টেন্স হিসেবে ভার্ব বসাতে হবে হ্যাঁ কি লিখব ব্যাডমিন্টনের সাথে কি লিখব বলো উইল বি কারণ শেল হবে আই এবং উই এর সাথে সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে শেল হবে আর অন্য সকল সাবজেক্টের সাথে কি হবে উইল হবে তাহলে ব্যাডমিন্টন উইল বি এরপরে কি সকল কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন প্যাসিভ করব তখন বিইং হবে কি হবে বিইং হবে আর সকল প্যাসিভ সেন্টেন্সে ভার্ব ফ্রি হবে প্র্যাকটিস 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 এরপরে কি লিখবো বাই বাই আর হচ্ছে উই এর অবজেক্ট কি মুনা বলো এটা কোন টেন্সে আছে এই সেন্টেন্সটা মুনা বলো কোন টেন্সে আছে কোনটা মাই ফাদার হ্যাঁ ঠিক আছে মাই ফাদার লিখলাম দেন তারপরে কি লিখবো আরে টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব লিখবো বলে যে অক্সিলিয়ারি ভার্ব পুরাই উল্টা পাল্টা করা এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন অক্সিলিয়ারি ভার্ব বিষয় না বিষয় হচ্ছে টেন্স অনুসারে ভার্ব লিখবো তো প্যাসিভে যদি শেল বা উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্ব ফ্রি হয় তাহলে অ্যাক্টিভে কি হয় প্যাসিভে যদি শেল বা উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্ব ফ্রি হয় তাহলে অ্যাক্টিভে কি হয় জানা আছে মনে আছে তোমার ভুলে গেছি আচ্ছা তাহলে একটু দেখে নাও এই জন্য দেরিতে আসছো এখানে দেখো কি দেখা যায় স্ক্রিন দেখা যায় দেখো শেল বা উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্ব থ্রি যদি হয় তাহলে অ্যাক্টিভ কি হবে শেল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এই অংশটা মনে রাখতে হবে এই যে আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স করছি তো কন্টিনিউয়াস টেন্সের এই বিষয়গুলা টেন্সের বিষয়গুলো জানতে হবে যেটা প্যাসিভে এইভাবে আছে অ্যাক্টিভে ভার্বটা এইভাবে হবে বা অ্যাক্টিভে ভার্ব এইভাবে আছে তাহলে প্যাসিভে এইভাবে হবে টেন্স ওয়াইজ হবে টেন্স ওয়াইজ ভার্ব হবে এবার অক্সিলিয়ারি ভার্ব বিং বা যা কিছু হোক টেন্স ওয়াইজ হবে ঠিক আছে বিষয়টা ক্লিয়ার জি স্যার আচ্ছা তাহলে সেন্টারে বলো এবার কি হবে এটা বলো আমাকে হ্যাঁ বলো মাই ফাদার পরে কি লিখবো স্যার মাই ফাদার শেল বি না শেল এবং উইল এর বিষয়টা একটু ক্লিয়ার হয় আই এবং উই যদি সাবজেক্ট হয় মানে সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে শেল হবে আর অন্য সব ক্ষেত্রে উইল হবে ঠিক আছে এখানে কি লিখবো তারপরে এক্সটেনশন লিখ অবজেক্ট লিখতে হবে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি ভার্ব প্লাস আইএনজি শেল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা ভুলে গেছো তারপরে হচ্ছে সাবজেক্ট কে অবজেক্ট করা অ্যাড্রেস কারণ প্যাসিভ থেকে যখন আমরা অ্যাক্টিভ করব তখন তৃতীয়ত হচ্ছে সাবজেক্ট কে অবজেক্ট করা এরপরে হচ্ছে যদি এক্সটেনশন থাকে তা লিখা এখানে তার এক্সটেনশন নাই
তাহলে দেখো, তুমি কিন্তু আজকে সমস্যা হয়েছে কি, তুমি অনেক দেরিতে আসছো, আর তোমারও সমস্যা হয়েছে। তাহলে আমরা আগামী কালকে করব পারফেক্ট টেন্স। তাহলে এই এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে আমাকে লিখে পাঠাবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখো। এরপরে এটা রাখো, এগুলো করা আছে, তোমরা একটু দেখবে। হ্যাঁ, তো ঠিক আছে, আগামীকাল আমরা পারফেক্ট, সরি, আগামীকাল বন্ধ থাকবে। বৃহস্পতিবার তো আমাদের 10টাতে ক্লাস হবে, প্রনাউন্সিয়েশন ক্লাস, আর শনিবারে আমরা আবার আমাদের এই পারফেক্ট টেন্স নিয়ে করব, ঠিক আছে? হ্যাঁ।